ক্ষমতার পট পরিবর্তনে সারা দেশের মতো বরিশালেও দখল বাণিজ্যের অভিযোগ উঠেছে ভুক্তভোগীদের অভিযোগ সরকার পতনের সঙ্গে সঙ্গে বিভিন্ন নামে বেনামে নদী বন্দর হাট বাজার সবকিছু দখল হয়ে যাচ্ছে একই সাথে লুটপাট ও বাড়ি ঘরে হামলা করা হচ্ছে বিএনপি নেতারা বলছেন দলীয় পরিচয়ে কেউ কেউ এমন কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জেলা প্রশাসক জানান অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে শুভ হাওলাদারের ক্যামেরায় সাইফু রহমান মিরনের রিপোর্ট দেখুন বিস্তারিত। আওয়ামী লীগ সরকার পতনের পর বরিশালে প্রথম জমি দখলের অভিযোগ ওঠে বিএনপি'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিদ জাহান শিরিনের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে দলীয় পদ থেকে তাকে সরিয়ে দেয় কেন্দ্র। এরপর থেমে নেই দখল বাণিজ্য ও লুটপাট। বেশিরভাগ অভিযোগের তীর স্থানীয় বিএনপি নেতা বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ ব্যবসা প্রতিষ্ঠান দখলের পাশাপাশি বসতবাড়িতেও হামলা ও লুটপাট করা হচ্ছে আগে যারা ছিল তারা তো এখন নেই আসিফ নামের এক লোক সে আইসা ঘাট ধোয়াল করে এবং আমার লোকজনকে মারধর করে এবং আগুন দেওয়া হয় এবং আমার ক্যাশ থেকে প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার মতো তারা নিয়ে যায় বিএনপির এক নেতা বলছেন দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে অল অল টাইম টাইম লাইফ তিনি কোনো দলের কোনো পদ পদবিতে আছে বলে আমার জানা নেই আমি মহানগরের বিএনপি হিসেবে নিশ্চিত করছি বর্তমানে এটা আমি জানি তো ওনার কোনো অ্যাক্টিভিটিস যদি এরকমের যদি করে সেটা দলের পক্ষে আমরা দায়ভার নেবো না আর এটা আমরা হাইকমান্ডের সাথে কথাও বলবো জেলা প্রশাসক বলছেন দখলদারিত্ব হামলা ও লুটপাটের বিষয়ে কোন অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ব্যবস্থা তাদের তারা ব্যবস্থা নিচ্ছে অপকর্মে জড়িতদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সর্বস্তরের মানুষের সাইফুর রহমান মিরন নিউজ টোয়েন্টি ফোর বরিশাল